কি এখানে আইসক্রিম চাটেই যাচ্ছে আমার কোল থেকে। আলু বলেছে আলু 1 কিলো 250 টমেটো নিয়ে নে না বিল দাদা জিরো নাই নে। গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এন্ড আই হোপ তোমরা সবাই ফিট এন্ড ফাইন আছো। গুড আফটারনুন বললাম কারণ অলরেডি 12টা বেজে গেছে। আমাদের দিন শুরু হয়েছে আজকে 12টা থেকে। সকালের দিকে একটু লোডশেডিং হয়ে গেছিল, তখন ফোনটা চার্জ দিতে পারিনি আর লকডাউন শুরু করতে পারিনি। সো চার্জ ফার্জ দিয়ে রেডি হয়ে আমাদের পুরো লেট হয়ে গেছে। আমি উঠিও নি যেহেতু লোডশেডিং হয়েছিল, আমি উঠে গেছিলাম দেখা হয় ওর গরম লাগে না, আমরা উঠিনি সবাই যে আরও কাজ করলে আরও বেশি গরম লাগতো। এখন উঠলাম 11টার মতো উঠেছি, চা ফা হলো ঢোকায় 12টা বাজে। তো একবারে ভাত টাত বসিয়ে দিয়েছি, জাস্ট খেয়ে নেবো। আলু সিদ্ধ, ওমলেট, ডাল, ভাত ডাল তো ছিলই, আর ভাত বসিয়ে দিয়েছে। আরে কি বসিয়েছি? আলু সিদ্ধ। আলু সিদ্ধ বসিয়েছি, সো এক্ষুনি হয়ে যাবে। আমি আর ঢোকায় চা খাচ্ছি, এখানে গুড ডে বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আর এই তো ব্যাপার, বুকু তো খাবে, বুকুর আজকে খেতে একটু দেরি হয়ে গেছে, বুকু খেয়ে নেবে, বুকু খাবার দেবে। এরকম কি চা খাবে? এই হচ্ছে ব্যাপার। আমি এখনো রান্নাটা করে নিই, তারপরে আজকে এমনি বেলা হয়ে যাবে, তার জন্য আর ব্রেকফাস্টে কিছু করিনি, একবারে ডাইরেক্ট লাঞ্চ। তারপরে আজকে একটু কোথাও বেরোনোর ইচ্ছা আছে, দেখা যায় অনেকদিন বেরোনো, আমি আর বলবোই না। আচ্ছা চা খেয়েছি না, আজকে বেরোনোর প্ল্যান আছে। কোথায় কোথায় বলতে পারছি, তাহলে চা খেতে হলেও বেরো, চা খেতে হলেও বেরোবি। বোর লাগছে তো বুকিংয়ের কারণে 3 পিস পনির ট্রিট হিসাবে দেওয়া হয়েছে, না 4 পিস দেওয়া হয়েছিল, ওখান থেকে 1 পিস খেয়েছি ট্রিট। হ্যাঁ এই ভিজে হয়ে গেছে একটা জায়গাতে, আর বাকি 3 পিস এখন রাখা আছে। আর বাবু এখন এখানে ঘুমাচ্ছে আর পাশে এসে। এই যে বাবু এখন এখন পাশে ঘুমাচ্ছে, ছুটির ওপর কোনো নজর নেই এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ফেট ভরে গেছে, এখন ঘুমাচ্ছে। তাকিয়ে আছে। আর বাইরের ওয়েদারটা এখন কাইন্ড অফ এরকম অদ্ভুততর একটা অদ্ভুততর মেঘ করে আছে আকাশে, মাঝখানটা পুরো কালো হয়ে আছে। যেটা ক্যামেরাতে ব্লু ব্লুইশ লাগছে সেটা পুরো কালো, আর ওই দিকটা সাদা। কিছুক্ষণের মধ্যেই নামবে মনে হচ্ছে। আমার এরকম ওয়েদার বেশ ভালো লাগে। আমাদের ঘরের মধ্যে পুরো অন্ধকার হয়ে আছে ব্যাপারটা পুরো। অন্যদিন এই টাইমে আলো ঢুকে ঘর সাদা হয়ে থাকে, এখন অলমোস্ট অন্ধকার অন্ধকার হয়ে আছে। কি চলছে এখানে? কুডলিং। বুকি তুমি একটু কুডুল করে দাও। আবু কি তুমি একটু কুডুল করো। আমরা লাঞ্চ করতে বসে গেছি এখন। আমাদের আজকে মেনু হলো ডাল, আলু সিদ্ধ, হালকা তেল দিয়ে একটু ফ্রাই করা আলু সিদ্ধটা, আর অমলেট। এই হলো আমাদের একদম সিম্পল মেনু। এখন এখন ওই তো বললাম আলু সিদ্ধটা একটু হালকা তেল দিয়ে ফ্রাই করা। আর এখন বাজে অলমোস্ট 3টে, আমরা খেতে বসেছি। আমাদের খাওয়া হয়ে গেছে, যেহেতু খাওয়া হয়ে গেছে আমার একটুখানি বাকি খাওয়া হয়ে গেছে অলমোস্ট। আর এখানে বাকিটা রাখা আছে, ও অমলেটটা শুধু শুধু খেয়ে নিয়েছে তাড়াতাড়ি, ভাত খাবে না বলে। এই হলো এখনকার স্ট্যাটাস। তো এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা তখন দেখছিলাম কি দেখছিলাম সরি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা চা নিয়ে বসে গেছি এখানে। আমার দুধ চা, ওরও দুধ চা, সৃজার একমাত্র চা, ইউজুয়ালি যেটা হয় কালো চা। হুম, সৃজা বলছে চাটা বাড়িতে খেয়ে নিয়ে মানে খাচ্ছে, তারপরেও বাইরে গিয়ে ফলুদা হবে। তো ভেরি নাইস, খাবি, অসুবিধা নেই। আর আমরা এখন আমরা এখন বেসিক্যালি চাটা খেয়ে নিয়ে ড্রেস করবো একটু বাজারে বেরোনোর জন্য। হ্যাঁ সবাই বেরোবো। Dal chadoni. Kuku basically I'm going to show you. I'm going to যে এখন তো উঠবি বেরোনোর জন্য বাস উঠে পড়বে ত্রাক করে বিগো জানো কাট আমাদের চা খাওয়া পর্ব শেষ হয়ে গেছে আমরা আবার আমি আর টুকাই প্রথমে ড্রেস করেছিলাম যে বেরোবো বলে সিন্স কয়েকটা জিনিস বাজার থেকে কিনতে হতো তো সেগুলো কিনতে আমি আর টুকাই যাচ্ছিলাম তো বুকু এত লাফালাফি করছে দেখে এত খারাপ লাগছে তো বুকাইকে বললাম যে তুইও চল তো আমাদের সাথে যাচ্ছে মানে আমরা কয়েকটা সবজি বাজার আর নরমাল কয়েকটা টুকিটাকি বাজার করতে সবাই মিলে বেরোচ্ছি সো আমরা এখন যাবো মানে এই বাজারে তো মাছ পাওয়া মানে আমাদের সামনে বাজারটায় মাছ বাজার বসে না মাছ কিনবো তাই আমার মায়ের বাড়ির ওখানে যে বাজারটা আছে সেখানে যাবো আগে বাজারে গিয়ে ওখান থেকে জিনিসপত্র কয়েকটা কিনে তারপর বাড়ি আসবো সো বুকুকে নিয়েই যাচ্ছি এখন তিনজন মিলে যাচ্ছি সো বেরোই বুকুকে নিয়ে বাবু নেমে যাচ্ছে এবার তারপরে মা যা চলে যাও চলে চলে যাও আমি আসছি চলে যাও এ আমাদের সামনে এখানে একটা ক্যাফে খুলেছে নতুন এখন আসা হয়নি যাই হোক তো আমরা বেরিয়ে গেছি অ্যান্ড পুকি বাবুর কোলে আমরা এখন রিক্সা ধরবো দিয়ে আজাদবা বাজারে আচ্ছা আমরা রিক্সায় উঠে পড়েছি আমি আর আমরা তিনজন আছে একটা রিক্সায় আর পিছনে বুবাই আছে একটা রিক্সায় পৌঁছে গেছি অলমোস্ট এন্ড এ কি সুন্দর এনজয় করতে করতে যাচ্ছে তাই না বুকি ফাইনালি আমরা আজাদগা বাজারে ঢুকছি এইগুলো তো আমাদের ছোটোবেলা থেকে মানে আমার অ্যাটলিস্ট চেনা সব কাকুরা চেনা সবজি নিবি আগে এই দিকটা থাকি না তো ওই দিকটা চলে গেছে না Has hello condition has. Hello condition has. I don't think so. Oh Mari. Kake oh Baba. ওখানে যা বসে আছে নিজের কাজ করে যাচ্ছে আর এখানে বুকু দেখে গজাচ্ছে কি তাই বুকু জানি ওরাও নিজেদের কাজ করছে বুকু এখানে ওদেরকে দেখবে দেখে আর শুরু করবে চিৎকার করা টমেটো নিয়ে সুজা হাতে একটা আম নিয়েছে কি হয়েছে বুকি কি আমার কাছে আসবি টাটা হয়ে গেছে কতটা আর ধনে পাতা দেবো এটা পুরো জিনিসটাই বাজে হয়ে যায় জিনিসটা শুধু গন্ধরাই বেরোয় রস এইগুলো ছোট ছোট আর এইগুলো এইগুলো বলছি এইগুলো ইয়ে আর এখন তুই নিয়ে নে না আমি দেবো পাঁচ কিলো ধন্যবাদ আচ্ছা এর মধ্যে চেরিস ওই মোরোপা টোপা দেয় বাট আমার ভালো লাগে না। আইসক্রিম ইজ টু ডেলিশিয়াস। আইসক্রিমটা এটা নর্মাল ফালুদা খেলে ফালুদা দেয় বাট আমি খাইনি। আমি নর্মাল বাদাম শেক নিয়েছি আর আমার দারুণ লাগে খেতে। হবে পিঠে জায়গাটা করেছে যেই হলো এটা। এটা কি চকলেট ফালুদা? চকলেট ফালুদা ডেকোরেশনটা অ্যাকচুয়াল ফালুদা ডেকোরেশন যেটা আমি নিয়ে নিলাম। আরে বুকি এখানে আইসক্রিম চাটাই যাচ্ছে আমার কোল থেকে, সেটা ধরে আসে আর বুকি আসছে। বুকি আসতে খা, বুকি আসতে খা, ওই ঠান্ডা বেঁচে মেরে দিচ্ছে। বুকিকে আমি একটা জায়গাতে বসিয়েছি, এখানটাতে একটা পড়ে যাবে নো একটা জায়গায় বুকি এখানে বসে আছে। ও সুজা খাওয়া শেষ ইতিমধ্যে। পড়ে যাবে বুকি নো। চামচ দিয়ে খায় না, কিরম ভাবে খায়? এই চকলেটটা এর মধ্যে হার্শিস সিরাপ দেয়, সেটা সবাই জানে। আই নো করছিস কেন? হ্যাঁ বুকি বসার জায়গাটা ক্লাসিক লেগেছে। হ্যাঁ পা ধুয়ে দেবো, কি অসুবিধা? হার্শিস সিরাপ দিয়ে তো ভালোভাবে মান চকলেটটা না দিয়ে পারতো, বলেছিলাম রোজ ভালো হবে। তুই খাবে কিছু? খাওয়ালেই খাবো আমি। আমরা ফেরা রিক্সায় উঠে পড়েছি। রিক্সার স্ট্যান্ড তো ছিল না যেখানে ফালুদাটা খেলাম, সো রানিং রিক্সা পেয়ে গেছি, বাড়ি যাচ্ছি। বুকো ওখানে বাড়ি যাওয়ার জন্য বেচান হয়ে গেছে। আর অনেক দাদারা ছিল বুকুর রাস্তায়, তারা চিল্লি একদম একসা করছে, ওই জন্য সে বুয়াইকে অন্য গলি দিয়ে নিয়ে আসতে হলো বুকুকে। যাই হোক এখন আমরা বাড়ি পৌঁছে যাবো, আমরা 7 মিনিটে পৌঁছে যাবো। আর বুবাই একটা রিক্সা করে আসছে। আচ্ছা এখন অলমোস্ট যেহেতু 10টা বেজে গেছে, রাস্তা ফাঁকা, অলমোস্ট ফাঁকা আর কি, কিন্তু হাওয়া একটু একটু আছে যেহেতু দুদিন বৃষ্টি হয়েছিল, বাট গরমও আছে। বুকি আর বুকির বাবার কষ্ট হচ্ছে, আমার তো বুকির বেশি হচ্ছে। হ্যাঁ বুকি এই তো পৌঁছে গেছি বাড়ি। মানুষের তো ঘাম হয় না। তো আমরা ফাইনালি বাড়ির রাস্তায় হাঁটছি। অ্যান্ড টুকায়ের কাছে যেহেতু চাবিটা ছিল, আমি হলাম বুবাইয়ের কাছে চাবি আছে, টুকায়ের কাছে চাবিটা ছিল তাই ঢুকে পড়ি। আবার বুবাই আসছে, গিয়ে কিছু জিনিস অর্ডার দিতে হবে, অনলাইনে আসবে। একটা ভালো বেশ একটা গল্প হয়েছে মোটামুটি চা খাওয়ার পরে। সন্ধ্যেবেলা চা খেয়েছি, চা খাওয়ার পরে বাজারে গেছি, বাজার থেকে ফিরে এসে মাছটা নিয়েছে সুজা। সবাই আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখেছি, সুজা সবাই মাছটা ভাজতে যাবে। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি, তো ভাত হয়ে গেছে, তখন অলরেডি ভাত হয়ে গেছে। সুজা আবার মাছটা কী করবে? মাছটা ভাজবে। তো মাছ অলরেডি 3 পিস ভাজা হয়ে গেছে, তুলে রেখেছে সুজা। আর 2 পিস কড়াইতে দিয়েছি তেলের মধ্যে, ওই 2 পিস ভাজছে। ইন দ্য মিন টাইম গ্যাস শেষ আমাদের হয়েছে, একটা দ্য মোস্ট ফেমাস গ্যাস রাখা আছে একটা, তো ওই গ্যাস শেষ। তো এবার কী করা যাবে? তখন হলুদের কী বলে ওটা, চিকেন লিভারগুলো মেটেগুলো সিদ্ধ হয়নি, তারপর বুকির চিকেনটা সিদ্ধ হয়নি, এসব কিছুই হয়নি। দেখুন আর সুজা বড়া টেনশন হচ্ছে ঝোল, সেটাও হয়নি। 2 বা 3টে মাছ প্রপার ভেজে, 2টো মাছ হাফ ভেজে গ্যাস শেষ। তো এবার কি হয়েছে? এবারে তখন বাজে অলরেডি অনেক, তখন কাকু যে মানে যে আমাদের গ্যাস দেয় সে বলছে যে আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে, অলরেডি 9টা 10-এর মধ্যে ওখানে বন্ধ করে দিয়েছিল কাকু। তো কাকু বলছে আজকে পসিবল নয়, কি ওনার হয়তো কোনো প্রোগ্রাম ছিল আমি ঠিক জানি না, তো ওগুলো আজকে পসিবল নয়, কালকে সকাল সকালে সে দিয়ে যাবে তো বেটার। তো কী হলো সুজা ওর মাকে কল করলো, বললো যে ইন্ডাকশান কুকারটা বানাতে। তো ইন্ডাকশান কুকারটা আসলেও ইন্ডাকশান সুইকে চিনি করে আনানো হলো, দেন ওদের ভুলুদের ওই মেটেটা সিদ্ধ করতে দেওয়া হলো। তারপরে বুকির চিকেনটা হলো, ওদের একটা রমস্টিক খেয়েছে মানে একটা জাস্ট লেগ পিসে ওই শুধু চিকেনটা ছাড়িয়ে খাইয়ে দিয়েছে ওকে। আবার তারপর এগুলো হল, তারপর সব কিছু হলো মোটামুটি আজকে আজকে অনেক তাড়াতাড়ি আমাদের হয়ে যেত। আমরা ডিনার করতে বসেছি, ও যেমন বললো তো এই প্রবলেমের জন্য আমরা মাছ ভাজা মাছের তেল দিয়ে ওরা খাই, আমি খাই না। আমার ডাল ছিল, আলু সিদ্ধ ছিল দুপুরে, হ্যাঁ মাছ ভাজা দিয়ে আমরা ডিনারটা উতরে নিচ্ছি, তারপরে কাকু সকালে ক্যাস্ট্রোল আসবে রান্না করবো। আর আমরা খাচ্ছি মাছের তেল দিয়ে, জাস্ট নুন দিয়ে মাছের তেল দিয়ে মাছ ভাজা একটা করে। হ্যাঁ মাছ ভাজা হয়তো, কিন্তু বাকি যে 3 পিস মাছ আছে, 6 পিস মাছ এনেছিলাম, বাকি যে 3 পিস মাছ আছে ওই 3 পিস মাছ দুটো ঠিকঠাক ভাজা হয়নি প্রপার, মাছের গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য 1 পিস করে মাছ খেতে হচ্ছে আপাতত। কাপ কাপ করে খাচ্ছে, কাপ কাপ করে বুকিং। বুকি খাচ্ছে মাছ সিদ্ধ, ওটাকে একটু ঘিতে জাস্ট ফ্রাই করা। এই তো নাও, আমি ওইটাই খাবো। এখন বাজে 1:30, আজকে 1:30 হতো না, তার আগে হয়ে যেত, বাট যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেল মিড অফ দ্য মানে রান্না, মাছটা ভাজছি আর ভাতটা হচ্ছে, তখনই গ্যাসটা শেষ হয়ে গেল। অ্যান্ড তখন অলরেডি অনেকটা বাজে, কাকু আসতো না, তো সেই জন্য মায়ের থেকে ইন্ডাকশনটা আনানো হলো। তারপরে শুরু করা হলো জিনিসপত্র, অ্যাটলিস্ট ওদের খাবারটা করে নেওয়া আর কি। বুকিরটা তখন খাওয়া হয়ে গেছিলো, মানে আইসক্রিম খেয়েছে অ্যান্ড তারপরে আমাদের সাথে মাছ খেলো, দিয়ে একটা ড্রামস্টিক মানে চিকেন ড্রামস্টিক একটা খেয়েছে, তারপরে সেখানে আমরা জোরও করিনি, সেটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ওই জন্য দেরি হয়ে গেল, নাহলে আজকে আমাদের অনেক আগেই হয়ে যেত। সো এখন আমি যথারীতি অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলা সেজে নিয়েছি, অ্যান্ড এখন ঘুমানোর প্রস্তুতি চলছে, খুবই ঘুম পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আজ ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের একদিন করে একটা করে সাবস্ক্রাইবার পাচ্ছি, সো আই হোপ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। টিল দেন গুড নাইট, গুড বাই অ্যান্ড স্টে টিউনড।